আমরা এখন দেখবো বীজগণিতীয় রাশিমালায় কেমনে যোগ বা বিয়োগ করতে হয়, আমরা যোগ দেখবো প্রথমে। তো তার আগে বলে নিই যে রাশিমালা কথাটার অর্থ কি। রাশিমালা কথা বলতে আমরা কি বুঝি? রাশিমালাটা, রাশিমালা হচ্ছে আমরা এর আগে দেখেছি যে অঙ্কগুলো আমরা এভাবে লিখছি, 2a+3b+c, এটাই হচ্ছে রাশিমালা। আমরা বিভিন্ন পদ, আর এক একটাকে পদ বলি আমরা, বিভিন্ন পদ যদি যোগ বিয়োগ বিয়োগ বা ভাগ বা গুণ চিহ্ন দ্বারা একত্রিত হয়ে একটা রাশি তৈরি করে, তাহলে এটাকে রাশিমালা বলা হয়। তো এইগুলো একটা পদ, একটা পদ, একটা হলো পদ। তো আমাদের আরেকটা জিনিস জানতে হবে, পদ সদৃশ পদ কাকে বলে? সদৃশ পদ মানে একই পদ, মানে মনে করো 2a আছে আমার কাছে, আছে 2a 5a 3a² 2a² 3a² 4aq। এখানে দেখো, এইখানে a, এটা a a, এটা একই, এই যে জিনিসগুলো আছে সবগুলো এক, কিন্তু সহগগুলো যদি ভিন্ন হয়, সহগ মানে হচ্ছে এই নিউমেরিক ভ্যালু বা অন্য কিছু যদি ভিন্ন হয়, তাহলে সেগুলো হচ্ছে সদৃশ পদ, মানে একই পদ, শুধু এর কোঅর্ডিনেটর বা সহগগুলো ভিন্ন। তো এটাও সহ, এটাও সদৃশ পদ, কিন্তু এটা সদৃশ পদ না, কারণ a^2 আর a², তার মানে এটা যদিও মনে হচ্ছে এক, এ এর একই ধরনের, এটা কোনো সদৃশ পদ না। তো এটা হচ্ছে সদৃশ পদ। তো আমরা এই সদৃশ পদের ব্যবহারগুলো দেখবো যোগ করার সময় আমাদের লাগবে। আমাদের যেটা করতে হবে যোগ করার সময় সেটা হচ্ছে, তোমাদের সদৃশ পদ এবং রাশিমালা সম্পর্কে ক্লিয়ার। তো যোগ করার জন্য আমাদের যেটা করতে হবে, ধরো আমাদের যদি একটা রাশি নিই আমরা, 3a-4b+c একটা রাশি, আরেকটা রাশি নিলাম আমরা 6b-2a-3c² এই আর রাশিটাতে এটা c² আছে। তো আমাদের যেটা করতে হবে, যোগ করতে হয়, প্রথম রাশিটাকে আমাদের লিখতে হবে, প্রথম রাশি হচ্ছে এই রাশিটা, এই এই রাশির সাথে এই রাশি যদি যোগ করি, এই রাশিটাকে লিখতে হবে। তো 3a-4b+c². তো এখন নিচ দিয়ে যোগ সাইন দিলাম আমরা একটা, নিচ দিয়ে আমাদের লিখতে হবে সেই দ্বিতীয় রাশিটা, কিন্তু সদৃশ রাশির নিচে, এক রাশি নিচে আরেক রাশি লিখতে, যেটা সদৃশ রাশি। তো আমাদের প্রথম রাশিটা আছে এখানে কি, 2a 3a। তো এখানে দেখো এ আলাগ কোনটা আছে, এ এইটা। তো বীজগণিতে মাইনাস চিহ্ন হচ্ছে এই যে চিহ্ন, যার ডানে থাকে সে ওই চিহ্নের অধিকারী, মানে যে পদটার ডানে যে সংখ্যাটা থাকবে, সে যে চিহ্নটা থাকবে, সেই চিহ্নটা ওই পদের জন্য ব্যবহৃত হয়। তো এখানে 2a আছে, তার আগে মাইনাস সাইন আছে, তার মানে আমাদের লিখতে হবে -2a সদৃশ রাশি, কারণ এটা আর এইটা সদৃশ রাশি, সেটা বের করতে হবে। তারপরে আমাদের লিখতে হবে b 4b, এখানে 6b, এটা ডানে কোনো কিছু নাই মানে প্লাস সাইন, তার মানে লিখতে হবে +6b। এখানে এর c² সদৃশ রাশি আসছে আমাদের 3c², তার মানে এই সামনে আছে মাইনাস সাইন, তার মানে এটা এই এই সংখ্যার পুরো সংখ্যাটাই হচ্ছে -c -3c² মানে এরকম কেন বলতেছি তোমরা, এর আসলে আসলে যদি এটা আমরা ভেঙে লিখি এই এই রাশিটাকে, তাহলে হবে 6b+-2a+-3c² এই জন্যই আমাদের এই কোন সংখ্যার কোন পদের সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা ওই পদের জন্য প্রযোজ্য, কারণ সবসময় দেখবা তার সামনে যে চিহ্নটা ওইটি হবে চিহ্ন। তো এখানে দেখো এরকম চিহ্ন নাই, তার মানে প্লাস আছে, আমরা জানি কোনো চিহ্ন না থাকলে সেখানে থাকে একটা প্লাস, প্লাস সাইন থাকে সেখানে, একটা প্লাস সাইন আছে ডিফল্ট। তো এখন আমাদের দাগ দিতে হবে, দাগ দিয়ে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখো প্লাস আর মাইনাস, মানে এখানে সহগগুলোকে শুধু যোগ বিয়োগ করে দিবে। তো ওয়ান, কোনো কিছুর সামনে সহগ না মানে হচ্ছে ওয়ান, ওয়ান মাইনাস থ্রি হচ্ছে কত, -2c², তারপরে এটা অটোমেটিক্যালি নিয়ে আসবা, নিচে নিয়ে আসবা 2c², এটা এটা শুধু সহগগুলো বিয়োগ করে দিবা আর যেটা আছে সেটা নিয়ে আসবা 2c², তারপরে হচ্ছে এখানে দেখো
মাইনাস ফোর প্লাস সিক্স, তার মানে প্লাস টু বি, আর এখানে হচ্ছে থ্রি আর মাইনাস টু, মানে তিন থেকে মাইনাস গেলে তার মানে এ, মানে ওয়ান এ, ওয়ান এ, ওয়ানটা না লিখলেও চলে, তার মানে এ, তার মানে যোগফল হয়েছে এ প্লাস টু বি মাইনাস টু সি স্কোয়ার। তো দুইটা রাশিকে যোগ করলে এভাবে যোগফল হয়। আরেকভাবে তোমরা যোগ করতে পারো উপরে নিচে না লিখে, প্রথম রাশিটা লিখবে থ্রি এ মাইনাস ফোর বি প্লাস সি স্কোয়ার, তারপর এইটা ব্র্যাকেটে ফেলা প্লাস, যোগ করতে হবে যেহেতু, এখানে ব্র্যাকেট ফেলাবা সিক্স বি মাইনাস টু এ মাইনাস থ্রি সি স্কোয়ার। তো এখন যেটা করবা, থ্রি এ মাইনাস ফোর বি প্লাস সি স্কোয়ার, এখানে আবার লিখতে পারো প্লাস দিয়ে সব গুণন করে দিবে, প্লাস থাকলে বা মাইনাস থাকলে পরে আমরা আসবো, সিক্স বি মাইনাস টু এ মাইনাস থ্রি সি স্কোয়ার। এখন সদৃশ রাশি যেগুলো সেগুলো একসাথে নিয়ে আসো, সদৃশ রাশি কি আছে এখানে দেখো, প্লাস এ এ এ আছে এখানে টু এ, তারপরে তোমাকে যেটা করতে হবে সদৃশ রাশিগুলো কাছাকাছি নিয়ে আসো, থ্রি এ মাইনাস টু বি, এর সামনে যে চিহ্নটা সেই চিহ্নটা সহ চলে আসবে, যেহেতু এটা সামনের চিহ্নটা এর জন্য প্রযোজ্য, এর অধিকার হচ্ছে এর উপরে, টু এ মাইনাস ফোর বি, বি আছে কি প্লাস সিক্স বি, তারপর হচ্ছে প্লাস সি স্কোয়ার, এখানে আছে মাইনাস থ্রি সি স্কোয়ার। এখন এই সহগুলো এই দুটোর মধ্যে বিয়োগ করো, এই দুটোর মধ্যে বিয়োগ করো, একই একই সদৃশ রাশি যেগুলোর মধ্যে সেগুলো যোগ বিয়োগ যা আছে তাই করো, এটা এটা এখান থেকে এখান থেকে এই পর্যন্ত হবে। এবার আর এখান থেকে এই পর্যন্ত যোগ বিয়োগ করো, সহগুলো সব যোগ বিয়োগ করো, সমান সমান এখানে আছে কত, থ্রি মাইনাস টু, এই চিহ্ন সহ হবে, মাইনাস যেহেতু আছে তোমরা বলে নিতে পারো, তিনের থেকে দুই কত গেলে কত থাকে এ। তারপরে দেখো এখানে তোমার আছে মাইনাস ফোর প্লাস সিক্স, তার মানে হচ্ছে প্লাস টু বি, এই দুইটার মধ্যে প্লাস প্লাস আর মাইনাস হবে, এখানে ওয়ান মাইনাস থ্রি, মাইনাস থ্রির থেকে ওয়ান গেলে মাইনাস টু সি স্কোয়ার, একই একই রেজাল্ট হয়ে গেছে। এইভাবে তোমরা দুইভাবেই যোগ করতে পারো। আমরা এরপরে কিছু কাজ দেখব, প্রশ্নমালাঙ্কগুলো দেখবো।